বিধায়ক কোটা টাকা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে আত্মসাত করার অভিযোগ মালদার রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে কোনো ফল না হয় এবার বিধায়কের বিরুদ্ধে উচ্চ আদালত মামলা করলেন এলাকার তৃণমূল কর্মী বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাকে গ্রেফতারের দাবিতে সরব এলাকার জেলা পরিষদের সদস্যরা মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের মধ্যে আবার প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল তৃণমূলের দলীয় বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মালদা সফর চলাকালীন এ ধরনের অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব গোটা বিষয়টি নিয়ে তিনি কিছু বলবেন না বলে জানিয়েছেন রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় মালদায় রতুয়ার বাহারাল এলাকার তৃণমূল কর্মী শেখ আতাউলের অভিযোগ কংগ্রেস থাকাকালীন বিধায়ক সমর মুখোপাধ্যায় মহানন্দ তোলা ও দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার কাজ ও নলকূপ বসানোর নাম করে তারে ঘনিষ্ঠ এনজিও সংস্থার মাধ্যমে ছাপ্পান্ন লক্ষ টাকা তুলে নিয়েছেন সেই সময় তাদের দলের পক্ষ থেকে জেলা শাসকের কাছে দুর্নীতির অভিযোগ জানানো হয় কিন্তু রাতারাতি সমাবেশে যোগ দেয় এরপর থেকে তদন্তের কোনো অগ্রগতি হয়নি বাধ্য হয়ে তারা এবার সমর মুখোপাধ্যায় বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন এলাকার জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন আরও দাবি দল থেকে বহিষ্কার করা হোক আমরা অভিযোগ করেছি আমাদের রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি নিজের এম এর বিধায়ক ওটার টাকা তছরুপ করেছেন কোনো কাজ করেন কোনো কাজ করেননি তিনি নিজের রিপ্রেজেন্টেটিভের এনজিওর মাধ্যমে তিনি টাকা তুলে নিয়েছেন এটা মানুষের টাকা এটা জনগণের টাকা আমরা চাইছি যাতে এলাকার কাজ করুক এই টাকা দিয়ে কোনো কাজ হোক কোনো কাজ না করে তিনি ভুয়োভাবে টাকা উঠিয়ে নিচ্ছেন পিচ রোডের উপরে মিথ্যা মাটি ফেলার কাজ মানে দেখিয়ে এমনি তিনি টাকা তুলে নিয়েছেন আমরা এর আগে জেলা শাসকের কাছে মানে দ্বারস্থ হয়েছিলাম তাকে আমরা লিখিত মাস দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি এখনো পর্যন্ত তিনি নিজের প্রভাব কাটিয়ে মানে কোনো তদন্তের অগ্রগতি মানে হয়নি বলে আমরা উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছি আমরা চাইছি এর সঠিক তদন্ত হোক তদন্ত হলে যাতে গরিব মানুষের টাকা মানুষ ট্যাক্সের যে টাকা দিয়ে সরকার পাঠায় সেই টাকার যাতে পুনরুদ্ধার হয়ে আমাদের এই রতুয়ার উন্নয়নের কোনো কাজে লাগুক এটা আমরা তদন্ত চাইছি ও হান্ড্রেড পার্সেন্ট এখানে দলের ক্ষতি হচ্ছে ওর তো কোনো পায়ের তলায় মাটি নাই এখানে এসে তিনি ধান্দা করার জন্য এসেছেন এসবে মানে যখন পাচ্ছে না ও নিজের ইনকাম করার জন্য নিজের রিপ্রেজেন্টেটিভের এনজিওর মাধ্যমে তিনি টাকা তুলে বেড়াচ্ছেন কত টাকা কত টাকা ছাপ্পান্ন লক্ষ টাকা তিনি তছরুক করেছেন এই পিটিশনটা আমরা করেছি রিট পিটিশন টু টোয়েন্টি সিক্স আর্টিকেলে আর্টিকেল টু টোয়েন্টি সিক্স মিস অফ আর্ন আর মিস ইউস অফ পাবলিক ফান্ড এমএলএ ফান্ডের টাকা এই সমর মুখার্জি তার এনজিওর মাধ্যমে তছনছ করেছে নলকূপ বসানোর নাম করে দেবীপুর জিপি থেকে প্রায় চব্বিশ লক্ষ টাকা আর একটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তা হয় সেই রাস্তা পিচের উপরে মাটি দেখিয়ে সেখান থেকে আঠাশ লক্ষ টাকা তছরুপ করেছে সেই কারণে আমরা এই নিয়ে মাননীয় মালদা ডিএম সাহেবকেও জানিয়েছিলাম তাতে আমাদের কোনো কাজ হয়নি এবং থানাতেও আমার মক্কেলরা গিয়েছিল থানা কোনো অভিযোগ নেয়নি বলে আমরা অনরেবল হাইকোর্টে চিফ জাস্টিস এবং অরজিৎ ব্যানার্জি অনারেবল জাস্টিস অরজিৎ ব্যানার্জির ঘরে আমরা একটা রিটপিটিশান ফাইল করেছি আর সেটা অ্যাডমিট হয়েছে হেয়ারিংয়ে পেন্ডিং রয়েছে আমরা এফআইআর করতে চেয়েছি যে কেন ওর বিরুদ্ধে এফআইআর হবে না একজন মাননীয় এমএলএ সাহেব যদি পাবলিকের এইভাবে এমএলএ ফান্ডের টাকা তার এনজিওর মাধ্যমে কোনোভাবে তচনচ করে সেটা তো পাবলিকের কাছে ভালো না সেই কারণে তার বিরুদ্ধে যেন এফআইআর হয় তার বিরুদ্ধে যেন তদন্ত হয় সেই কারণে আমরা অনরে হাইকোর্টে রিট পিটিশন ফাইল করেছে তৃণমূলে কংগ্রেসে ছিলেন যখন তখন তিনি এখানে প্রায় ছাপ্পান্ন লাখ টাকার কাজ তিনি এখানে নলকূপের রাস্তার কাজ তিনি ভুয়োভাবে টাকাটা উঠিয়ে নেন আমাদের এখানকার প্রেসিডেন্ট ফজলুল হক আমাদের ব্লক প্রেসিডেন্ট তিনি কিন্তু বিডিওর কাছে অভিযোগ জানান জেলা শাসকের কাছে কিন্তু এখন পর্যন্ত রকম তদন্ত হয়নি কিন্তু আমাদের এলাকার কর্মী ক্যাডার যারা আছে তারা কাজের জন্য অনেক দূর পর্যন্ত দৌড়ার পর কোনো ব্যবস্থা না হওয়ার পর ওরা এখন বর্তমানে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে এনার যেন আমরা চাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও চাই যেন এটার সুব্যবস্থা হয় আমাদের এলাকার কাজ যেন ভালোভাবে হয় তার ব্যবস্থা করুক আর ওনার যে কেস করা হয়েছে যে আমাদের কর্মীরা কেসটা করেছে তার তদন্ত ভালোভাবে করুক এবং ওনাকে অ্যারেস্ট করা হোক এটা আমরা চাই হ্যাঁ দুর্নীতিগ্রস্ত বিধায়ক উনি বাঁচার জন্য তো তৃণমূলে এসছেন তৃণমূলের কোনো কাজ করেছেন উনি শুধু বাঁচার জন্য তৃণমূলে ঢুকেছেন উনি তৃণমূলকে ব্যবহার করছেন তা চাই এটার সঠিক তদন্ত হোক ওনাকে যেন সাসপেন্ড করা হয় এবং দল থেকে ওনাকে পরিষ্কার করা হয় এটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা মানে তদন্ত করে অনুরোধ করা হচ্ছে যেন এটা ভালোভাবে তদন্ত করা হোক যদিও তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এই সময় মুখ খুলতে নারাজ সমন মুখোপাধ্যায় প্রশ্নের জবাবে তিনি বলেন তিনি কিছুই বলবেন না এক তৃণমূল কর্মী এবং ওই রতুয়া এলাকারই আরেক জেলা পরিষদের সদস্য অভিযোগ করেছে তারা বলেছে আপনি এমএলএ ফান্ডের টাকা তছরুপ করেছেন এবং তারা হাইকোর্টে মামলা করেছে আপনার বিরুদ্ধে কি বলবেন এর ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই তাহলে তারা এই ধরনের অভিযোগ করছে কেন এই ঘটনাকে কেন্দ্র করে আসরে নেমেছেন বিজেপি বিজেপির মালদা জেলার সহসভাপতি অজয় গঙ্গোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও মানির অভিযোগ তুলেছেন অনুপালের রিপোর্ট মালদা সমস্ত লুটপাটের রাজনীতি চলছে মালদাতে জবে থেকে তৃণমূল সরকার আছে তবে থেকে লুটতরার চলে এবং তাদের সর্বোচ্চ নেত্রী যখন আসছেন তখন এটা সামনে এসছে দিদির সাথে কোথায় জেলার নেতারা উন্নয়ন করবেন তা নিয়ে ব্যস্ত না থেকে কোথায় কে কাঠ খাচ্ছে কোথায় কে এনজিও নিয়ে থাকছে কোন জেলা পরিষদের মেম্বার আর দীর্ঘদিনের পুরাতন বিধায়কের বিরুদ্ধে কথা বলবেন এটা তৃণমূল কংগ্রেসের কালচারের মধ্যে আছে সংস্কৃতির মধ্যে আছে মালদা জেলার সমস্ত মানুষ তৃণমূলের এই কালচার জেনে যাওয়ার জন্য তাদের কাছ থেকে মুখ ফিরিয়েছেন